সন্ত্রাস, জুমলা, ভাওতা, ধাপ্পাবাজি, জালিয়াতি, ধান্দাবাজি সবগুলোই অতিক্রম করে নিয়েছে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার, যার কারণে গোটা দেশ ও রাজ্যে এখন দাবানলের সামনে বিজেপি সরকার। নির্বাচনের আগে বর্তমানের ক্ষমতালোভী মন্ত্রীরা অন্ধকার ঘরে নির্বাচনী ইস্তেহার তৈরি করে ভোটারদের ঘরে ঘরে নিত্যদিনই ভিক্ষা করেছেন আর বলেছেন, আপনারা আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমরা আপনাদের পাশে থাকব। আর ইস্তাহারে প্রকাশ করেছেন ঘরে ঘরে চাকুরি আর সপ্তম পে কমিশনের মতো জিভে জল আনা টোপ, যা দেখে রাজ্যের একটা অংশের সংবাদ মাধ্যমও তখন আপনাদের গোলাম হয়ে গিয়েছিল। আর তখনই তারা মনে করেছিল, মানিক ছেড়ে হীরে আনলেই সর্বত্র হীরায় চকচক করবে গোটা ত্রিপুরা। আর সেই সুযোগেই আপনারা 10,323 শিক্ষকদের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে তাদেরকে বলেছিলেন, আমরা ক্ষমতায় এলে আপনাদের চাকুরি নিশ্চিত করব, সম্পূর্ণ ব্যবস্থা করব, যার জন্য আপনারা হেমন্ত বিশ্ব শর্মাকেও সাক্ষী রেখেছিলেন এই ত্রিপুরায়। 2018 মার্চ থেকে 2020 অক্টোবর মাস, গত 30 মাস অতিক্রান্ত রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের, কিন্তু এর মধ্যে এখন পর্যন্ত একটি দায়িত্ব পালন করতে পারেনি বা প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার, যার মধ্যে জ্বলন্ত হলো 10,323 শিক্ষকদের চাকুরি। গত 31 মার্চ 2020 চাকুরি হারিয়ে আজ পর্যন্ত প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকারা সর্বশান্ত, যদিও এর মধ্যে প্রায় 70 জন শিক্ষক প্রয়াত হয়েছেন দুশ্চিন্তার মধ্য দিয়ে, তারপরেও আপনাদের সম্বিত ফিরছে না। উল্টো 2023-এর নির্বাচনের রাজনীতির অঙ্ক কষে 10,323-কে আবারও ললিপপের চেষ্টা চালাচ্ছেন আপনারা। বুধবার 10,323 মহাকরণ অভিযান করতে গেলে আপনাদের দল দাস পুলিশ তাদের জল কামানো লাঠি চার্জ করে, যদিও এই পরিস্থিতিতে সেখানে ছুটে যান প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী, মানিক দে, রতন ভৌমিক, কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাস সহ আরও অনেক নেতারা। প্রত্যেকেই রাজ্যের বিজেপি সরকারের ধাপ্পাবাজের কথা যেমন স্বীকার করেছেন, ঠিক তেমনি তাদের আগামী দিনের আন্দোলন চালিয়ে যাবারও আহ্বান জানিয়েছেন, বলেছেন, আপনারা আন্দোলন চালিয়ে যান, আমরা পাশে থাকব। সভা হবে এবং সে মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত হচ্ছে আপনাদের সবাইকে নিয়মিতভাবে চাকরিতে সেখানে যোগ করে দেওয়ার ব্যবস্থা করা হবে, অর্থাৎ আমরা সবাই রেগুলার কর্মচারী হয়ে যাবে। সেই তাদের যে ভিশন ডকুমেন্ট, সেই ভিশন ডকুমেন্টের মধ্যে এটা উল্লেখ ছিল যে 10,323 তারা যদি সরকারে আসেন তাদের বিষয়টা তারা দেখবেন এবং তাদের যাতে স্থায়ী চাকরিতে সেখানে রীতিমত নিয়োগ পেতে পারে তার সমস্ত ব্যবস্থা তারা করবে। সরকারে এলো নানা রকম কথাবার্তা হলো, আমি সেগুলিতে আমরা উল্লেখ করতে যাচ্ছি না, কিন্তু আজকে 10,300 তাদের সঙ্গে তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং তাদের যারা হিতৈষী আছেন, রাজ্যের হাজারো লক্ষ মানুষ আজকে তাদের এক গভীর অনিশ্চয়তার মধ্যে আজকে তাদের চলতে হচ্ছে। তারা আদালত থেকে আরম্ভ করে সবাইয়ের কাছে গেছেন, দেশের সর্বোচ্চ আদালতের কাছেও তারা বারে বারে আবেদন করেছেন, তাদের বক্তব্য রাখার চেষ্টা করেছেন, কিন্তু সর্বশেষ সর্বোচ্চ আদালত, দেশের সুপ্রিম কোর্ট তারা খুব পরিষ্কারভাবে বলেছেন, এই যে যারা মানে চাকরি গেছে সুপ্রিম কোর্টের আগের কয়েকটি রায়ের রায়ে তাদের সম্পর্কে যে জাজমেন্ট দেওয়া হয়েছে, আমাদের সে বিষয়ে কোনো বক্তব্য নেই। রাজ্য সরকার তারাও গিয়েছে সুপ্রিম কোর্টের কাছে গেছে এবং সেখানে বলেছেন যে 10,800 কোষ আমাদের শূন্যপদ পূরণ আছে, করে আছে। মাননীয় আদালত যদি অনুমতি দেন তাহলে এই পদ পূরণ করে আমরা তাদের সবাইকে সেই কাজে নিয়োগ করতে আমরা চাই। ওনারা ক্ষমতায় বসে প্রথম দিন থেকে
তার উল্টোটা করছেন। চাকরি দেওয়ার কোনো সময় ওনাদের সদিচ্ছা ছিল না, আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, সুপ্রিম কোর্টে একদিনের জন্য বলেনি এই সরকার ক্ষমতা আসার পরে আপনাদেরকে চাকরিতে বহাল রাখতে চায়, সময় চেয়েছিল। পরবর্তীকালে বিভিন্ন রকমের চাপে পড়ে একটা দরখাস্ত দিয়েছিল যে সরকার যদি চায় শিক্ষকতাতে না দিয়ে অন্য কোথাও আপনাদের নিয়োগ করতে পারে কিনা। সেখানে সুপ্রিম কোর্টে আপনারা বিরোধিতা করেছেন, কিন্তু সরকারের এই আবেদন সুপ্রিম কোর্ট পুরোপুরি গ্রাহ্য করেছে। এদিকে 10,323 শিক্ষকরাও সরকারের বিরুদ্ধে জেহাদি ঘোষণা করেছে, অবিলম্বে তাহাদের চাকুরি প্রদান করতেই হবে। এই সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা সন্ধ্যা বুঝি না, দুপুর বুঝি না, রাত বুঝি না, আমরা বুঝে বাতের লড়াই। আমরা চাই চাকরির বদলে চাকরি। এই বাদ পারি না, বাদ পারি নামে ঐতিহাসিক সিদ্ধান্ত নাই, চাকরির বদলে চাকরি চাই, এটাই আমাদের শেষ কথা। যতক্ষণ পর্যন্ত আমাদের পারমানেন্ট সলিউশন না হবে ততক্ষণ পর্যন্ত আমরাও ছাড়ছি না। একদিকে করোনার অতিমারি আর অন্যদিকে শাসক দলের দুর্বৃত্তদের লাগামহীন সন্ত্রাস, আর তার উপর যদি আগামী দিন থেকে 10,323 আন্দোলন জ্বালামুখী রূপ নেয় এরাজ্যে, তবে কিন্তু এই রাজ্য থেকে বিজেপিকে ছুঁড়ে ফেলতে বেশি সময় লাগবে না বলে মনে করছে রাজ্যের তথ্যবিজ্ঞ মহল। কারণ তাদের একটাই যুক্তি, আগ্নেয়গিরির লাভাই সৃষ্টি করে ধ্বংসের দাবানল, যা রুখে দেবার সাধ্য নেই রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার এবং তাদের দলদাস পুলিশের। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।